12 ফিট ডিপ সিনেমাটিতে আমাদের দেখানো হবে দুই বোন কিভাবে ভুলবশত সুইমিং পুলের মধ্যে আটকা পড়ে যাবে। তারপর তারা দুজন যেসব ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে সেটাই এখন আমরা জানতে চলেছি। তো সিনেমার শুরুতেই আমরা একটি সুইমিং পুলের দৃশ্য দেখতে পাই। আমরা একটি মেয়েকে দেখি, তার নাম ব্রি। সে সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে হঠাৎ ওপরে উঠে তার ব্লাড সুগার লেভেল চেক করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি সে একজন ডায়াবেটিক পেশেন্ট। ব্রি নিজের হাতে থাকা আংটিটি খুলে ব্যাগে রেখে দেয়। এই আংটি তাকে তার ফিয়ন্সে ডেভিড দিয়েছে। ডেভিডের সাথে কিছুদিন পরেই তার বিয়ে। এর পরের দৃশ্যে আমরা পুলের ম্যানেজার মি গ্রেডিকে দেখি। সে দেওয়ালে একটি নোটিশ বোর্ড টাঙিয়ে দেয়। সেই নোটিশ বোর্ডে লেখা আছে, বর্ধিত ছুটির জন্য পুল সম্পূর্ণ বন্ধ। নোটিশ বোর্ড টাঙিয়ে ম্যানেজার অফিসে গিয়ে সেখানে একজন স্টাফ ক্লারাকে কিছু জিনিস চুরি করতে দেখে। পুলের ম্যানেজার এটা দেখার পর তাকে এরপর থেকে চুরি করতে নিষেধ করে। কিছুক্ষণ পর ব্রিয়ের বোন জনা সুইমিং পুলে আসে। এবার দুই বোন মিলে নিজেদের মধ্যে ছোটবেলায় সুইমিং পুলে আসা নিয়ে কিছু কথা বলতে থাকে। এরপর দুজন সুইমিং পুলে নেমে যায়। তখনই ম্যানেজার সবাইকে পুল থেকে উঠে যেতে বলে। জনা ম্যানেজারকে বলে, এখনো তো পুল বন্ধ হতে অনেক সময় বাকি, তো তুমি এখনই কেন পুল বন্ধ করছো? ম্যানেজার তাদের বলে, ছুটি বাড়ার জন্য পুল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, আর তোমাদের অবশ্যই বাইরে টাঙানো নোটিশ বোর্ড পড়া উচিত। এরপর তারা দুই বোন সুইমিং পুলের ওপরে উঠে পড়ে। কিন্তু পুল থেকে ওপরে উঠে ব্রি তার আংটি খুঁজে পায় না। তখন সে হয়রান হয়ে যায়, কারণ ওই আংটি তার হবু বরের দেওয়া। জনা সুইমিং পুলের নিচের দিকে তাকিয়ে দেখে সুইমিং পুলের নিচে জালের মতো শক্ত একটা জিনিসের সঙ্গে আংটিটা আটকে রয়েছে। ব্রি সঙ্গে সঙ্গে সুইমিং পুলে লাফিয়ে পড়ে সেটি উদ্ধার করার জন্য, আর জনা তাকে সাহায্য করার জন্য লাফিয়ে পড়ে। আসলে আংটিটা সেখানে আষ্টে পৃষ্ঠে বিঁধে রয়েছে, তাই তারা সহজে বের করতে পারে না। অন্যদিকে ম্যানেজার পুল বন্ধ করার জন্য চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। আর দেখবি বা কি করে, তারা দুজন তো জলের মধ্যে, একদম জলের গভীরে। এবার ম্যানেজার এখান থেকে চলে যায়। এদিকে পুল বন্ধ হতে দেখে ব্রি আর জনা খুব তাড়াতাড়ি ওপরে উঠে আসে আর জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু সেই আওয়াজ কারোর কাছে পৌঁছায় না, কারণ ম্যানেজার ততক্ষণে বাইরে বেরিয়ে গেছে। এবার দুজনে পুলের কভার ভাঙার চেষ্টা করে, কিন্তু এটা ফাইবার কাচের বানানো, তাই ভাঙতে পারে না। তারা দুই বোন খুব ভয়ঙ্কর ভাবে এখানে ফেঁসে গেছে। ব্রি ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু জনা তাকে সান্ত্বনা দেয় এবং চিন্তা করতে বারণ করে। তারা দুজনে আলোচনা করে, ঠান্ডা মাথায় এটাই সিদ্ধান্ত নেয় যে আমাদের পুলের সমস্ত দিকে যেতে হবে এবং যে কোনো দিক থেকে একটা বেড়ানোর পথ অবশ্যই পাব। এবার দুজনে চারিদিকে বেরোনোর পথ খুঁজতে থাকে। জনা একটা ছোট গর্ত দেখতে পায়, কিন্তু এটা এতই ছোট যে মানুষের হাতও বাইরে বেরোবে না। এখানে তাদের কাছে এমন কোনো শক্ত জিনিসও নেই যেটার আঘাতে গর্তটা বড় করা যাবে। অন্যদিকে ব্রি দুটো ফাইবারের টুকরো পায় এবং এগুলো দিয়েই পুলের গর্ত কাটার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না তাতে। এখানে আমাদেরও মনে হতে শুরু করে, হয়তো এই সুইমিং পুলই তাদের মৃত্যুর স্থান। এবার দুজন কথা বলতে শুরু করে। ব্রি জনাকে বলে ডেভিড তাকে বিয়ে করতে চেয়েছে, আর এইটা তাদের এঙ্গেজমেন্টের আংটি। এইসব শুনে জনা ব্রিকে উল্টোপাল্টা বলতে থাকে, আর এটা দেখে বোঝাই যায় যে জনা জেলাস, আর সে নিজেই এই আংটিটা পুলের মধ্যে ফেলে দিয়েছে। সুইমিং পুলে আটকা পড়ে যাওয়ার ঘটনার জন্য কেবলমাত্র জনাই দায়ী। সে আংটি সুইমিং পুলে না ফেললে তারা এতক্ষণে বাইরে বেরিয়ে যেত। এরপর ব্রি আরও একবার চেষ্টা করে আংটিটা সেখান থেকে বের করে নেয়। ব্রি এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। ব্রি জনাকে বলে, নিচে বেরোনোর একটা পথ আছে, যদি তুমিও সাহায্য করো তাহলে হয়তো এই গেট খুলতে পারবো। কিন্তু জনা তাতে রাজি হয় না, কারণ তার জলের মধ্যে ঢুকতে খুবই ভয় করছে। তাই ব্রি একাই গিয়ে সেই গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না, কোনো কাজই হয় না। এখানে জনা জানতে পারে ব্রি 3 বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছে, আর সময় মতো ইনজেকশন না নিলে সে কোমাতে পর্যন্ত চলে যেতে পারে। এসব শুনে জনার খুব কষ্ট হয়। সকাল থেকে রাত্রি হয়ে গেছে, কিন্তু এদেরকে বাঁচাতে এখনো পর্যন্ত কেউ আসেনি। জনা ব্রিয়ের হাতে পোড়া দাগ কিভাবে হয়েছে সেটা জানতে চাইলে ব্রি তাকে রেগে গিয়ে বলে, এ কথা তোমাকে আর কতবার বলবো। কিন্তু জনা তবুও জিজ্ঞাসা করে, কারণ ব্রি তাকে কোনোদিনই কখনো সম্পূর্ণ কথাটা বলেনি। এবার ব্রি বলতে শুরু করে, ছোটবেলায় তার বাবা অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফেরে,
এবং বাড়িতে এসে সিগারেট জ্বালাতে গিয়ে লাইটারের আগুনে বাড়িতে আগুন ধরে যায়। আর এই কারণেই তার হাত পুড়ে গেছে এবং সে এটাও বলে তার বাবা তাকে ফিজিক্যালি মলেস্ট করার চেষ্টা করত। এরপর জনা তার জীবনের ঘটনা বলতে থাকে। সে বলে, আমার নেশা করার অভ্যাস হয়ে গেছে, তাই এখন আমাকে নেশা মুক্তি কেন্দ্রে যেতে হচ্ছে। তারা দুজন কথা বলার সময় পুলের বাইরে কারোর আওয়াজ শুনতে পায়। আসলে এখানে ক্লারা এসেছে, এটা সেই মেয়েটি যে সিনেমার শুরুর দিকে চুরি করতে গিয়ে ম্যানেজারের কাছে ধরা পড়েছিল। ব্রিজ চিৎকার করে তাকে ডাকে এবং তাকে হেল্প করতে বলে, কিন্তু ক্লারা অদ্ভুত ধরনের সাহায্য করার পরিবর্তে সে ব্রিয়ের মানি ব্যাগ খুঁজতে থাকে এবং তার মানি ব্যাগ থেকে মোবাইল ও এটিএম কার্ড বের করে নেয়। এবার সে তাদেরকে মোবাইলের পাসওয়ার্ড ও এটিএম এর পিন জিজ্ঞাসা করে। পরিস্থিতির শিকার হয়ে নিজের মোবাইলের পাসওয়ার্ড ও পিন দিতে ব্রি বাধ্য হয়। মোবাইলের হোম স্ক্রিনে ব্রি এবং ডেভিডের ছবি দেখে আমরা বুঝতে পারি ব্রি সত্যি সত্যি ডেভিডকে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। ক্লারা নিজে ধরা পড়ার ভয়ে সেখানকার সব সুইচ অফ করে দেয় এবং তাদের সামনে এসে নিজের ব্যাপারে কিছু কথা বলতে থাকে। সে বলতে থাকে সে একসময় জেলে ছিল এবং তার বাচ্চাকে বাঁচানোর জন্য তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে। এইসব কথা বলে সে সেখান থেকে চলে যায়। ব্রিয়ের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। ক্লারার চলে যাওয়ার পরে তারা দুজন তার জন্য সারা রাত অপেক্ষা করে, কিন্তু সে আর ফিরে আসে না। কিন্তু পরের দিন সকালে সে সেখানে আসে। জনা তার কাছে ব্রিয়ের ইনজেকশন চায়, কিন্তু সে তাকে দেয় না আর বলে, তোমরা দুজন এখানেই পচে মরো, কারণ তোমরা এটাই ডিজার্ভ করো, কারণ তোমাদের অ্যাকাউন্টে মাত্র $80 রয়েছে। আসলে সে এদের কাছ থেকে টাকা চায়, এদের বাঁচানোর কোনো ইন্টেনশনই তার নেই। এসব শোনার পরে ব্রিয়ের খুব রাগ হয় এবং সে প্রতিশোধ নিতে চায়, তাই সে মিথ্যে মিথ্যে কান্নার অভিনয় করতে থাকে। আর যখন ক্লারা সেখানে কান পেতে কান্না শুনতে যায়, ব্রি ফাইবারের টুকরোগুলো দিয়ে তার কানে আঘাত করে। এতে ক্লারার কান ফুটো হয়ে রক্ত বেরিয়ে যায়। সে রেগে গিয়ে পুলে ক্লোরিন সাপ্লাই অন করে দেয় যাতে তাদের দুজনের অক্সিজেন না পেয়ে তারা মারা যায়। তখনই তার মনে পড়ে যে তারা দুজন মারা গেলে তাকে আবার জেলে যেতে হবে, তাই সে ক্লোরিন সাপ্লাই বন্ধ করে দেয়। এবার সে তাদের কাছ থেকে সব থেকে দামি জিনিস চায়, আর সব থেকে দামি জিনিস বলতে এই আংটিটি রয়েছে, তাই ব্রি এই আংটিটি তাকে দিয়ে দেয়। সে আংটিটি পেয়ে এখান থেকে চলে যায়। আরো একটি রাত পেরিয়ে যায়, ব্রিয়ের অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হয়ে যায়। আর জনা ভীষণ পস্তাতে থাকে, সে ব্রিয়ের কাছে ক্ষমা চায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলের কভার খুলে দেওয়া হয়েছে এবং ডেভিড ব্রিকে বাঁচিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি এগুলো শুধু ব্রিয়ের স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ব্রিয়ের ঘুম ভেঙে গিয়ে সে দেখতে পায় জনা আত্মহত্যা করার চেষ্টা করছে। ব্রি এখানে এসে তাকে বোঝায়, আমরা দুজন অবশ্যই এখান থেকে বেরোবো। এরপর তারা দুজন মনে সাহস জুগিয়ে আবার ওই লোহার জালটি খোলার চেষ্টা করে। এবার একটা টাওয়েল দিয়ে ওই জালটির মধ্যে ফাঁসিয়ে টেনে ধরে জনা খুলে ফেলে। খুলে ফেলার পর ওপরে এসে জনা দেখে ব্রি অজ্ঞান হয়ে গেছে। সে তাকে সিপিআর দেয়। ব্রিয়ের জ্ঞান ফিরে আসে। এই লোহার জালি দিয়ে জনা নিজের সমস্ত শক্তি দিয়ে পুলের কভারে আঘাত করে এবং পুলের কভার ভেঙে যায়। জনা খুব তাড়াতাড়ি করে ব্রিকে বাইরে নিয়ে আসে আর খুব তাড়াতাড়ি তাকে ইনজেকশন পুশ করে দেয়। তখনই ক্লারা আসে ও দুজনের ওপর বন্দুক তাক করে। আসলে তার ভয় এটাই যে এই দুজন চলে গেলে তার কথা সবাইকে বলে দেবে আর আবারও তার জেল হয়ে যাবে, তাই সে তাদের দুজনকে মারার চেষ্টা করলো। ক্লারা তাদেরকে মারতে পারে না এবং ব্রিয়ের আংটি জনার হাতে দিয়ে দেয়। জনা পুলিশকে ফোন করে ও ক্লারাকে সেখান থেকে চলে যেতে বলে। ক্লারা সেখান থেকে চলে যায়। এবার পুলিশ এসে তাদের দুজনকে রেস্কিউ করে নেয়। এরপর ব্রি সুস্থ হয়ে যায় এবং জনা তার হাতে তার আংটিটি দিয়ে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়।